আগের পর্বে আমি বাইকে করে শিলিগুড়ি থেকে গুরুবাথান হয়ে লাভা হয়ে কালিম্পংয়ের খুব কাছেই সুন্দর একটি গ্রাম পেডং পৌঁছাই। তার ভিডিও আমি আই বটম ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই পর্বে আমি পেডং কী করে আসব, কোথায় থাকব, হোমস্টে, পেডংয়ে দেখার কী কী আছে ও সিল্ক রুট ট্যুর যে শুরু করা যায় পেডং থেকে তার বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কালিম্পং, গুড মর্নিং ফ্রম পেডং। হচ্ছে মানে সিকিম গা ঘেঁষা একটা সুন্দর অফবিট ভিলেজ, মানে এখান থেকে যে সিকিম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আছে ঋষি, মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে পেডংয়ে এসেছি বিকেলের দিকে। তো তার তোমরা যদি সেই এপিসোডটা না দেখে থাকো, আমি শিলিগুড়ি থেকে লাভা হয়ে পেডং এসেছিলাম, তার ডিটেলস জার্নি আমি শেয়ার করেছিলাম, সেটা তোমরা দেখতে পারো। আর হচ্ছে এখানে পেডংয়ের জাস্ট হোমস্টে থেকে দেখো ভিউ, পেছনে হোমস্টে থেকে এত সুন্দর একটা ভিউ পুরো পেডং গ্রামের। ওই উপরেটা হচ্ছে আপার পেডং, মানে ওই রায়ের দিক দিয়ে রাস্তা আছে, রাস্তা উঠে ওই সম্পূর্ণটাই হচ্ছে আপার পেডং। আমরা মোটামুটি লোয়ার পেডংয়ের রাস্তার পাশেই আছি। এটা কিন্তু হচ্ছে 717A ন্যাশনাল হাইওয়ে রাস্তা, এটা হচ্ছে সিকিমকে কানেক্ট করছে। এই রাস্তাটাই এদিকে রংলি হয়ে আবার জুলুক নাথুলাতে গিয়ে কানেক্ট হয়েছে। হচ্ছে উপরের রুম হোমস্টে থেকে, হোমস্টের পাশে একটা সুন্দর মিউজিয়াম আছে, একেবারে মানে টপ ফ্লোরে আছে। আর এই সুন্দর কাজ করা, আর এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 2। এখানে একটা ডাবল বেড আছে, এখানে তো দুজন থাকতেই পারবে, আর এখানে একটা সিঙ্গেল বেড। আর এখানে বেশ অনেক ড্রেস রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে, একটা সুন্দর আয়না দেওয়া আছে। এখানে সিস্টেমটা বেশ ভালো, যে মোবাইল চার্জ করতে অনেক সুবিধা হবে। আর একটা রুম, আর রুমের বাইরে থেকে আপাতত একটা জাল দেওয়া আছে, রুমের বাইরে থেকে এরকম ভিউ দেখা যায়। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমে নর্মাল চিমচাম, একটা আয়না দেওয়া আছে। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে হচ্ছে গিজার নেই কিন্তু গিজারের বদলে সোলার আছে, মানে এখানে সেই গরম জল বের হয়, প্রথমে একটু ঠান্ডা জল বের হয় তারপরে গরম জল বের হয়। আর পবিত্র, কালকের কিছু এই হোমস্টেতে আসার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। সত্যি খুবই সুন্দর, বিশেষ করে খুব স্পেসিয়াস এবং ইটস ভেরি ওয়েল ডেকোরেটেড। খাওয়া দাওয়াটা এভারেজ, বিশেষ করে ডিনারটা খুব ভেরি এভারেজ ছিল, সেরকম কিছু নয়। বাট এখানকার যে মানে সব কিছু মিলিয়ে এখানকার মানে সাইড ভিউ প্লাস ডেকোরেশন ইজ ভেরি নাইস। দেখো এই এটা হচ্ছে আপার পেডং, মানে ওই দিকে রাস্তা আছে, ওই রাধিকে সম্পূর্ণ যতটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই আপার পেডং। আর পাশ দিয়ে হোমস্টের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। গতকালকে বিকেলবেলা জাস্ট আমরা এসে এখানে, আমরা তো আর লাঞ্চ করিনি, আমরা বিকেলবেলা এসে চাউমিন আর চা নিয়েছিলাম, এখানে বসেই খেয়েছিলাম। তো চাউমিন আর চাটা খুবই টেস্টি ছিল, মানে বেশ ভালো। আর আমরা রাতেরবেলা হচ্ছে ডিনার করেছিলাম, রাতেরবেলা আমরা রাইসই নিয়েছিলাম, রাইস আর হচ্ছে রাতেরবেলা আমরা রাইস আর চিকেন নিয়েছিলাম। আর এদিকে এই দিকটাতেই হচ্ছে জুলুক নাথুলা। আমরা এই হলো দেখো এইখান থেকে ভিউ পুরো। আমরা পেডংয়ে আছি হচ্ছে দামসাং গেস্ট হাউস, মানে দামসাং হোমস্টে। আর দেখো হোমস্টের সামনে বেশ সুন্দর হোমস্টেটা, আর হোমস্টের পাশে এরকম সুন্দর মিউজিয়াম, আর এদিকে রিসেপশন আছে। ঘরের পেছনটায়ও অনেক ফুলের মানে অনেক ফুল গাছ। এটা হচ্ছে পাহাড়ি বিখ্যাত একটা ফুল, আমি যখন ডুকাতে গিয়েছিলাম ডুকাতে অনেক বড় গাছ দেখেছিলাম, এখানে জাস্ট ছোট্ট হচ্ছে। আর এটাতে বলতো কী করে, এটাতে হচ্ছে মৌমাছি, এটাতে মৌমা এখানে মৌমাছির এখানে মধু আর মধু কালেক্ট করে, এখানে মৌমাছি আসে এখানে। আমি তোমাদের কমলালেবু দেখিয়েছিলাম সিটংয়ে, আর দেখো এখন কমলালেবু দেখাচ্ছি পেডংয়ে। পুরো একটা আস্ত কমলালেবু, মানে কেউ এই কমলালেবুটা এখনও মনে হচ্ছে কেউ তোলেনি, মানে রেখে দিয়েছে। দেখো পুরো হলুদে হলুদ।
পেডং হচ্ছে কালিম্পং থেকে মাত্র 25 কিলোমিটার দূরে, আর শিলিগুড়ি থেকে হচ্ছে প্রায় 90 কিলোমিটার। তোমরা পেডংয়ে দুটো রুট হয়ে আসতে পারো, তোমরা ভায়া গরুবাথান লাভা হয়েও আসতে পারো, আর না হলে এই কালিম্পং হয়ে তারপরে আলগারা হয়ে পেডং আসতে পারো। যদি তোমরা শেয়ারে আসতে চাও কম খরচের মধ্যে, তাহলে এসএনটি বাস স্ট্যান্ড বা এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে সরাসরি বা পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ে চলে আসো বাসে করে, সেখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে পেডংয়ের, নাহলে আলগারা কালিম্পং থেকে আলগারা আসো, আলগারা থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর যারা রিজার্ভে আসবে তাদের ভাড়া তো 3,500 থেকে 4,000 টাকার মতন পড়বে পেডংয়ের। আর আমাদের মতন বাইকে আসলে তোমরা ওই রুটটা ফলো করতে পারো, তোমাদের অনেকটাই সুবিধা হবে। গাড়ি পার্কিং করা আছে। পেডং হচ্ছে প্রায় 4,000 ফিট অল্টিটিউডে অবস্থিত, আর খুব সুন্দর একটা সিকিম গা ঘেঁষা একটা ছোট্ট অফবিট ভিলেজ। সিল্ক রুটের ট্যুর এখান থেকেই অনেকে স্টার্ট করে। কেউ এবার এখান থেকে আশেপাশে সিলেরিগাঁও তোমরা যেতে পারো, তো রামধুরা যেতে পারো, কালিম্পংয়ের সাইট সিনিং করতে পারো, তারপরে মেইরুং ভিলেজে যেতে পারো, ডুকাতে যেতে পারো, এখান থেকে আবার ঋষি, রেনক, আরিদার, তারপরে হচ্ছে ঋষিখোলা, সব জায়গায় যেতে পারো। একটা মিডিল ভিলেজ যদি আমি বলতে চাই ইস্ট সিকিম যাওয়ার আগে, সেটা হচ্ছে পেডং। হচ্ছে ডাইনিং রুম, বেশ একসাথে অনেকজনই বসে খেতে পারবে। আর ডাইনিং রুমে এটা তো সিটংয়ের হচ্ছে সিটংয়ের নামথিং পোখরি লেক, আর এটা ভিলেজ, আর এই হচ্ছে ম্যাপ পুরো অ্যারাউন্ড পেডং। তো এইখান থেকে এইটা হচ্ছে দামসাং গেস্ট হাউস, এখান থেকে এই শহীদ পার্ক, মানে এটা মিলন টপ, সাইলেন্স ভ্যালি, ক্রস হিল। এখানে আমরা আজকে দেখি ক্রস হিলটা দেখতে যাব। আর এদিকে একটা পুরোনো বেশ 300 বছরের লেপচা হেরিটেজ হাউস আছে, এদিক দিয়ে হয়েও রুংলি যাওয়া যায়। আর এখান থেকে সোজা এই ঋষি ব্রিজ, ঋষি ব্রিজটাই হচ্ছে ওয়েস্টবেঙ্গল সিকিমের বর্ডার। আর এদিকটাতে রেনক হয়ে এদিকটাতে রুংলি হয়ে জুলুক, আর এদিকে আরিতার। তো বেশ সুন্দর লাগলো এই ম্যাপটা। দামসাং হোমস্টে যে ওনার আছে, ওনার কাছে নমস্তে দাদা, আপকা গেস্ট হাউস আর হোমস্টে কা নাম ক্যা হ্যায়? হাম লোগ কা গেস্ট হাউস কা নাম হ্যায় দামসাং গেস্ট হাউস। ये पेडोंग में पढ़ते हैं, जो सेंट जोसेफ स्कूल है उसके बगल में ही है। यहाँ से आप मतलब क्रॉस हिल भी पास में पड़ेंगे, और यहाँ से लगभग 700 मीटर आप चल के जा सकते हैं। और ये जो हमारा गेस्ट हाउस है, ये रीजन का ही सबसे पहला गेस्ट हाउस है। 2003 से शुरू किया है पिताजी ने। अभी मैं ही देख रहा हूँ, पिताजी का थोड़ा हेल्थ ये प्रॉब्लम है। आपका यह कितना रूम है? हम लोग का अभी 8 रूम है। 8 रूम है, और कितना रुक रह सकते हैं एक में? एक बार में 25 जन तक रुक सकते हैं। जी आपका होमस्टे का पर हेड सिस्टम होता है? हाँ जी, पर सिस्टम है। रूम में भी कोई क्या क्या इंक्लूड है इसमें? आपका फूड रहेगा, आपका तीनों ब्रेकफास्ट, लंच, डिनर, और चाय रहेगा, इवनिंग टी और स्नैक्स और मॉर्निंग टी, ये सब इंक्लूडेड रहेगा उसमें। और टैरिफ कितना? अगर नॉर्मल रूम में रुकेंगे तो 1,000, और डिलक्स रूम में रुकेंगे तो 1,200। थैंक यू। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে ক্রস হিল দেখতে যাচ্ছি, মাত্র 700 মিটার দূরেই। তো চলো ক্রস হিলে যাবো। চলে এলাম ক্রস হিল ভিউ পয়েন্টে। ক্রস হিল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য তোমাদের একটু ওই সিঁড়ি, একটু খাড়া খাড়া সিঁড়ি আছে, একটু সাবধানে উঠবে। এখানে বেশ গেটটা লাগানো আছে। এই ক্রস হিল জায়গাটার পেছনে একটা আছে, এর পেছনে মোটামুটি 1882তে সেন্ট অগাস্টিন হচ্ছে এই তিব্বতে যাওয়ার জন্য এসেছিলো। আর এখান থেকে পুরো ক্রস হিল থেকে ভিউ পয়েন্ট, এই সামনের পোর্শনটাই হচ্ছে জুলুক, নাথাং ভ্যালি, জুলুকের রাস্তা। তো হচ্ছে সেন্ট অগাস্টিন তিব্বতে যাওয়ার জন্য এসেছিলো। এবার যেহেতু তিব্বতে তখন বৌদ্ধ শাসন ছিল, আর সেন্ট অগাস্টিন হচ্ছে মিশনারি, তো সেখানে তীব্র বিরোধিতা হয়েছিল, তো ও যেতে পারেনি। তার জন্য ও হচ্ছে পেডংয়েই এখানে থেকে স্টে করেছিল, পেডংয়ে থেকে গেছিলো। কিন্তু তাদের যে সাথীরা ছিল তারা সে সময় তিব্বতে গিয়ে আর ফিরে আসেনি, তো তাদের ফিরে আসার জন্যই, তাদের উদ্দেশ্যেই এই এখানে একটা ক্রস স্থাপন করেছিল। আর এই ক্রসটা যেদিকে মুখ করে আছে, এই মুখটা হচ্ছে তিব্বতের দিকে মুখ করা, এর জন্যই করেছিল, যেন তার সাথীরা ফিরে আসতে পারে সেই কামনা করি। তো একটা সেই রোমাঞ্চকর একটা ইনসিডেন্ট, এই হচ্ছে ক্রস হিল। Thank you.
এই হচ্ছে পেডংয়ের একটা সুন্দর সাজানো গোছানো মাঠ। এখানে আমি দেখছিলাম যখন গতকালকে এসেছিলাম বা আজকে সকালেও যখন এসেছিলাম দেখছিলাম ওইখানে হচ্ছে বেসবলের কোর্ট আছে, আর এই যে এখন পেপার দিয়ে মোড়ানো আছে ওটা হচ্ছে আর্চারি, আর্চারি খেলা হয় এখানে। আর এখানে ফুটবলের পুরো গ্রাউন্ড বেশ সুন্দর, মানে দারুণ একটা ব্যাপার। তো আর আমাদের হোমস্টে ছিল ওই পেছনে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, ওইখান থেকে আসলাম এখন মনেশ্রীতে যাব। পেডংয়ে দেখার মতন তোমাদের বললাম, আমি ক্রস হিল দেখালাম তোমাদের, আর মিলন টপে যেহেতু ভিউ ভালো নেই তার জন্য আর তোমরা ওটা দেখতে পারো, এখানে ট্র্যাক করে যাবে। আর হচ্ছে এখন আমরা মনেশ্রীতে যাব। এই হচ্ছে পেডং সাংগেন দর্জি মনেশ্রী। এই হচ্ছে সাঙ্গান দর্জি মনেশ্রী যাওয়ার রাস্তা। এই রাস্তা এখানে কিছুটা খারাপ আছে, এখানে কি করছে ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। সাংচেন দর্জি পেডং বাজার থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটা প্রায় 400 বছরের একটা মনেশ্রী। এই মনেশ্রীটা হচ্ছে এখন পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে, মানে এটা এখন আর মনেশ্রী নেই, ইউজ হয় না। এটা হচ্ছে পুরনো মনেশ্রী, এই মনেশ্রীটা ভেঙে নতুন একটা মনেশ্রী বানিয়েছে, সেটা হচ্ছে ওই দিকটাতে এখন যাব। এটা হচ্ছে সাংচেন দর্জি মনেশ্রী পেডংয়ে, এটা হচ্ছে নতুন মনেশ্রী করেছে, পুরনোটা এখন আর ইউজ করে না। আর এই সাদা উইশ ফ্ল্যাগ, আমি আগেও বলেছি সাদা উইশ ফ্ল্যাগ হচ্ছে বুদ্ধিস্টরা হচ্ছে যাদের ওদের আত্মীয় রিলেটিভরা মারা যায় তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের শান্তি কামনার জন্য 1 বছর পর এই উইশ ফ্ল্যাগগুলো দেয়। আর এই সামনে হচ্ছে মনেশ্রী, এই হচ্ছে মনেশ্রী পুরো ভিউ, এখনও প্রায় কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে সাংদিন দর্জি, তখন এখানে আরামসে আসা যাবে। আর এত সুন্দর ভিউ এদিকে। এই হচ্ছে পেডংয়ে তোমরা এই কয়টা জিনিস দেখতে পারো, ক্রস হিল দেখতে পারো, এখানে মিলন টপ আছে। মিলন টপে আমরা অর্ধেক গিয়েছিলাম আর যাইনি, কারণ হচ্ছে ফগে ছিল, সেরকম দেখা যাবে না। তোমরা উজ্জ্বল ঝলমলে দিনে আসলে সেখানে দেখতে পারো, সেখান থেকে একটা প্যানারোমিক টাইটানিক ভিউ পাওয়া যায়। আর মনেশ্রী দেখালাম, হ্যাঁ মিট পাই, তাহলে সিল্ক রুটে যাবো আমরা। এই এপিসোডটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। চলো টাটা।